গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস ওয়ানের বাচ্চারা, তোমরা সবাই ভালো আছে তো? নতুন আর একটা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ব তোমাদের সহজ পাঠ বইটি থেকে সপ্তম পাঠের শরৎ এই কবিতাটি। তোমরা তাহলে খুব ভালো করে একটু শুনবে, ঠিক আছে? শরৎ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান ঘাচে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এই কবিতাটিতে দেখবে বাচ্চারা খুব ভালো করে খেয়াল করবে, শরৎকালের বর্ণনা দেওয়া হয়েছে। এই সময় কি হয়, শরৎকালে হিম পড়ে ঘাসের ওপরে, মানে শিশির পড়ে। আর কি হয় এই সময়, কি হয়, গাছের পাতা সব ঝরে যায়, ঠিক আছে? এই জন্য বলছে পাতা খসানোর সময় হয়েছে শুরু। আর এই সময় মানে শরৎকালে কোন কোন ফুল ফোটে? শিউলি ফুল, টগর ফুল, মালতিলতা। মালতিলতা হচ্ছে একটা ফুলের নাম। আমরা তো সবাই জানি শরৎকালে যখন দুর্গাপূজা হয় এই সময় কি হয়, শিউলি ফুল ফোটে, তাই না? এবারে বলছে দেখো, গগনে গগনে বর্ষণ শেষে, গগনে মানে হচ্ছে আকাশে, আর বর্ষণ শেষে মানে বৃষ্টির শেষে, মেঘেরা পেয়েছে ছাড়া, কারণ শরৎকালে আকাশ থাকে একদম পরিষ্কার নীল আকাশ, আর মেঘ কিরকম লাগে মেঘকে দেখতে, সাদা তুলোর মতো। খুব ভালো করে তোমরা বাচ্চারা একটু দেখবে, ঠিক আছে? আর বলছে দেখো, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে। এই সময় কি হয়, কচি কচি ধান হয়। আর কি হয়, কচি ধান ক্ষেতে, কচি ধান গাছে ক্ষেত ভরে থাকে এই সময়। আর কি বলছে দেখো, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি। আমরা তো সবাই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমাদের শ্রেষ্ঠ উৎসব কি, দুর্গাপূজা। তো এই সময় আমাদের স্কুল ছুটি থাকে, তাই না? আমরা সবাই জানি। আচ্ছা, এই সময় কি বলছে দেখো, আর সূর্যের আলোটাকে দেখো সোনার সাথে, সোনা যেরকম চকচক করে না, সেরকমই সূর্যের আলোকে, সূর্যের আলোকে ঠিক সোনার আলো, মানে সোনার যে চকচক করে তার সাথে তুলনা করা হয়েছে, তাই তো? ওই জন্য এখানে বলা হচ্ছে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। রবি মানে হলো আমাদের সূর্যী মামা। তাহলে কবিতাটা নিশ্চয়ই বোঝা গেল বাচ্চারা, খুব ভালো করে তোমরা এই কবিতাটা মুখস্থ করবে। তোমাদের এই বইটিতে যে অনুশীলনীটি আছে তো, আমি এটা পিডিএফ করে তোমাদের স্কুলের ওয়েবসাইটে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে তোমাদের বেঙ্গলি কপিতে খুব সুন্দর করে লিখে কবিতাটা ও এর পিডিএফগুলো, পিডিএফটা খুব ভালো করে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে আজকের মতন অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি। বাচ্চারা সবাই তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।